গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ ভিডিও। সকাল সকাল, এটা আবার একটা ব্যস্ত মুখর দিন। সারাটা দিনই মোটামুটি সূর্য ছিল, তবে আজকে এতটা গরম থাকবে এটা কখনো আমরা এক্সপেক্টই করতে পারি না, কারণ আজকে 25 তারিখ, 25শে ডিসেম্বর। বাট স্টিল নাও প্রচুর গরম ছিল, যেটা সাধারণত আমরা এটা ফিল করতে পারি না 25 তারিখ। তো এবারে বলতে গেলে শীতটা প্রায় উধাও, সেরকমভাবে ঠান্ডাও পড়ছে না আর বেশ গরম থাকছে সারাদিন। এদিকে দেখলাম দিদিও বেশ কিছু ফুলের গাছ কিনে এনেছে। অ্যাকচুয়ালি আমি ছোটোবেলা থেকে অনেক ফুল গাছ দেখেছি বাড়িতে, তখন জেঠু গার্ডেনিং করতো, বাট এখন অনেকটা করে ওঠা হয় না, কারণ জেঠুরও বয়স বাড়ছে স্বাভাবিকভাবে। বাট দিদি কিনে এনেছে বেশ কিছু গাছ, ওর নিজের খুব ভালো লাগে গার্ডেনিং, তো ও নিজেই সব কিছু গাছগুলো বসাবে, লাগাবে, তো বেশ সুন্দর দেখতে লাগছিল। আজকে মা বলেছে আমাকে কড়াইশুঁটির কচুরি খাওয়াবে রাতে, তার জন্য একটা শর্ত রয়েছে যে আমাকে কড়াইশুঁটিগুলো ছাড়ি দিতে হবে, তো আমি সেটাই করছিলাম রোদে বসে। এরপরে মা একটা কমলালেবু দিল আমাকে, বললো ছাড়িয়ে খেতে, তো সেই কমলালেবুটাই খাচ্ছিলাম। এমনিতে আমার এই লেবু জাতীয় জিনিস সেরকম একটা ভালো লাগে না, কিন্তু তাও শীতকালের ফল, আর আমাদের বাঙালির বাবা মায়েরা সবসময় খালি আমাদের এই শীতকালীন ফলগুলো খাওয়ানোর জন্য ব্যস্ত হয়ে যায়, তো যার জন্য আমার হাতেও একটা ধরিয়ে দিল আর বললো যে আমাকেও এখন কমলালেবু খেতে হবে। তো অনেক কষ্টে আমি কমলালেবুগুলো ছাড়িয়ে ছাড়িয়ে খেতে থাকলাম। আজকে আমার দিনটা বেশ ভালোই কেটেছে, কারণ পার্সেলও এসেছিল, তার মধ্যে কিছু খাওয়া দাওয়াও হচ্ছিল, তো সব কিছু নিয়ে মনটা বেশ ভালোই ছিল। তো মিন্ত্রাতে একটা সোয়েটার অর্ডার দিয়েছিলাম, যেহেতু আমার ভীষণ ঠান্ডা লাগে, সে যতই ঠান্ডা কম পড়ুক না কেন, তো যাই হোক সেটা চলে এসেছে। তো সেটাই আমি খুলে দেখছিলাম যে ঠিকঠাক মতো জিনিসটা এসেছে কি না। এই রকম একটা কালারের, গ্রিন কালারের অর্ডার দিয়েছিলাম, অ্যাকচুয়ালি গ্রিন নয়, এটা শ্যাওলা কালার, যেটা খুব ডিপ গ্রিন একদম সেরকম। তো যেরকম এক্সপেক্ট করেছিলাম সেরকমই এসেছে, নো ডাউট বেশ ভালো, আর খুব ভালো গরম হয়, ঠান্ডাও লাগে না, তো ইটস গুড। মেটেরিয়ালটাও বেশ ভালো ছিল, তো সব মিলিয়ে ঠিকঠাকই। এরপরেই মিও আমুর থেকে একটা কেক চলে আসে, এটা অ্যাকচুয়ালি এক্সপেক্টেড ছিল না, বাট যাই হোক আমাকে ফোন করে অর্ডারটা নিতে বললো। তো এইটা বেশ সুন্দর খেতে, বুঝতেই পারছো যেটা মানে আমি অর্ডার দিইনি, আমাকে গিফট করেছে মিও আমরের এই কেকটা প্রসেনজিৎ, তো যার জন্য আমরা সবাই মিলে এই কেকটা ভাগ করে খেলাম। ওই বাড়িতেও পাঠিয়েছিলাম দাদুন দেদুনের জন্য, সবার জন্য। আর সকালবেলা এই কেকটা দাদুন এসে আমাকে দিয়ে গেছে ক্রিসমাস উপলক্ষে, তো অনেক কেক খাওয়া হয়েছে আজকে, অনেক কেক খাওয়া হয়েছে, এই দুটো কেক রয়েছে, আর রাত্রে বাবারও নিয়ে আসবে কেক, তো বেশ ভালো ভালো। এরপরে মিও আমর থেকে আরও একটা ডেলিভারি হয় আমার কাছে, তো মোটামুটি ডেলিভারি বয় আমাদের বাড়ি চিনে নিয়েছে, যেহেতু একদিনে প্রায় দুটো তিনটে করে ডেলিভারি হয়েছে, তো এইটাও পাঠিয়েছে ওই, যেহেতু আমি এইটা এই চকলেটটা ভীষণ খেতে ভালোবাসি, তো যার জন্য এটা পাঠিয়েছিল। তো এটা জাস্ট অসাধারণ খেতে, মানে দেখতেই অসাধারণ লাগছে, এবার টেস্ট করে আমি বলবো যে কেমন খেতে, টেস্ট করেও অ্যাকচুয়ালি অসাধারণ খেতে, মানে মুখে দিলেই গলে যায় একদম। তো এরপরে আমরা একদম রাতের খাবারের প্রিপারেশন করছিলাম আমি আর মা মিলে। এখানে পুরোপুরিভাবে কড়াইশুঁটির পুরটা রেডি হয়ে গেছে, আর মা এখানে ময়দার মধ্যে সেটা ঢুকিয়ে দিচ্ছে যাতে পুরটা রেডি হয়ে যায়। এরপরে সবগুলোই মোটামুটিভাবে আমাদের করা কমপ্লিট, গুচিগুলো, আর মা তারপর এটাকে সুন্দর করে বেলে নিচ্ছিল, কারণ আমি সেটা পারবো না করতে। একটা সুন্দর তরকারি আর তার সাথে এত টেস্টি একটা খাবার, তো রাত্রিটা আমাদের দারুণ কেটেছে। এইভাবেই কেটে গেল একটা অসাধারণ দিন। তোমাদের সবার সাথে দেখা হবে আমার একটা নতুন ব্লগে।